ভোটার অধিকার চাই, শুধু উন্নয়নের নামে গণতন্ত্র নয়, মুখে গণতন্ত্র নয়, আমাদের ভোট দেওয়ার অধিকার দিতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে জনতার রাষ্ট্র জনতার হাতে ফেরত দিব। ভোটের অধিকার নাই, ভাতের অধিকার নাই, আরেকটি নাই, যুগ হয়েছে রাস্তায় আমার হাঁটার অধিকারও নাই, ফুটপাতের অবৈধ দোকান যেই দোকান থেকে যুবলীগ চাঁদা নেয় এই জন্য দোকান উচ্ছেদ হয় না। সংগ্রামে ঢাকাবাসী আসসালামু আলাইকুম। আমাদের পাঁচটি মৌলিক অধিকার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসার সাথে আরেকটি যোগ হয়েছে, সেটা হলো নিরাপত্তা। আজকে নাগরিকদের নিরাপত্তা নাই, দ্রব্যমূল্যের উদ্যোগতি, চাল ডাল তেল আটা ময়দা সুজি সহ যখন আমরা ব্যাগ নিয়ে বাজারে যাই তখন মনে হয় যে আমরা জাহান্নামের দিকে যাচ্ছি। আইন শৃঙ্খলার অবনতি, শেয়ার মার্কেটে ধস, নতদানু পররাষ্ট্রনীতি, অরক্ষিত সীমান্ত, ভোটের অধিকার নাই, ভাতের অধিকার নাই, আরেকটি নাই, যুগ হয়েছে রাস্তায় আমার হাঁটার অধিকারও নাই, ফুটপাতের অবৈধ দোকান যেই দোকান থেকে যুবলীগ চাঁদা নেয় এই জন্য দোকান উচ্ছেদ হয় না। আগে যুব দল চাঁদা নিত, ভবিষ্যতে হয়তো আরেকটি দল আসলে নেবে। আমরা নাগরিকরা উদ্বিগ্ন, আমরা হাঁটার অধিকার চাই, ভোটার অধিকার চাই, শুধু উন্নয়নের নামে গণতন্ত্র নয়, মুখে গণতন্ত্র নয়, আমাদের ভোট দেওয়ার অধিকার দিতে হবে। আমাদের চিকিৎসা, আমাদের খাদ্য, আমাদের পরিবেশ, জলবায়ুর যে আজকে বিপর্যয় সেই থেকে আমাদের উদ্ধার করতে হবে। আমাদের প্রিয় এই শহর ঢাকাবাসীকে বাসযোগ্য ঢাকা করতে হবে। তাই আসুন আমরা বুর্জোয়া রাজনীতির বিরুদ্ধে, আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জনগণের সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে জনতার রাষ্ট্র জনতার হাতে ফেরত দিব, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।